আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বেশ কিছুদিন পর একটি আনবক্সিং এবং রিভিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা আনবক্সিং এবং রিভিউ করে আপনাদের দেখাবো একটি স্মার্টফোন, ওয়ালটনের একটি স্মার্টফোন। আজকে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। আমাদের চ্যানেলে প্রথম একটি মোবাইল ফোন আনবক্সিং করতেছি, যদি কোনো রকমের ভুল ত্রুটি হয় থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আনবক্সিং এবং রিভিউটি করা যাক। আনবক্সিংটি করার আগে আমি আপনাদের প্রথমেই বলে নেই, আগে আমরা এই ফোনটি আনবক্সিং করছি এবং কি আমরা এই ফোনটি একদিন ব্যবহার করছি দেখার ক্ষেত্রে ফোনটি কীরকম, এই ফোনটি আমার কাছে কীরকম লাগছে আপনাদের আজকে একটি এ বিষয় নিয়ে ধারণা দিব। ওয়ালটন H9 Pro সেটটি আমার কাছে সবথেকে যেটা ভালো লাগছে, 4GB RAM এবং 64GB ফোন মেমোরি এবং আরও থাকছে ট্রিপল ক্যামেরা। তো মূলত এটাই হচ্ছে আমাদের ওয়ালটন H9 Pro মোবাইল ফোনটি। মোবাইল ফোনটি আপনারা 4 কালারে পেয়ে যাবেন, আমার কাছে এই কালারটি বেস্ট মনে হয়েছে। ফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি 30 দিনের রিপ্লেসমেন্ট এবং 1 বছরের ওয়ারেন্টি। আমার কাছে সবচেয়ে যে বিষয়টি ভালো লাগছে, এই ফোনটিতে আমরা সাধারণ একটি মোবাইল ফোনে যত কিছু ব্যবহার করি সব কিছুই আমরা এই ফোনটিতে পেয়ে যাব। মোবাইল ফোনটির ওজন 173 গ্রাম। সব কিছু নিয়ে আমি যদি কথা বলি, মোবাইল ফোনটি বাজেট হিসাবে আমার কাছে বেস্ট লাগছে, বাট আপনারা হাই কোয়ালিটির গেম খেলতে একটু ল্যাক করবে, এটা স্বাভাবিক বিষয়। 9490 টাকায় এর চেয়ে আর ভালো ফোন আশা করা যায় না।
আমার মতে মোবাইল ফোনটি যারা লো কোয়ালিটি মোবাইল ফোন কিনতে চাচ্ছেন, যাদের অ্যামাউন্ট একটু কম, তারা এই মোবাইলটি নিতে পারেন, আমার মতে বেস্ট। আজকের এই ভিডিওটি আপনাদের কোনো রকম উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। চিল ব্রো।